নমস্কার। আজকের এই ভিডিওতে পরীক্ষায় টোটাল থাকা প্রশ্ন 90টা, আর টাইম কত? টাইম হলো 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। আমাদের জীবনের সেরা সময় এই 90 মিনিট। এই 90 মিনিট আমাদের জীবনের ভাগ্য নির্ধারণ করবে, ভাগ্য তৈরি করবে। আমরা পরীক্ষার হলে যাব, পরীক্ষার হলে গিয়ে আমাদের মধ্যে থাকবে একটা প্রবল চাপ যে আমরা কী করবো পরীক্ষার হলে গিয়ে। ভালোভাবে সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে হবে, যেগুলো পারবো না ছেড়ে দেব, কারণ এবছর নেগেটিভ মার্কিং আছে। যদি ভুল করি তাহলে প্রশ্নটাও ভুল, প্লাস আপনার 3টি বা 4টা করলে 1 নম্বর কাটা আর কি যেতে পারে, সেটা একটা খুব বড় বিষয় আমাদের কাছে। অতএব প্রত্যেকটা মার্কস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এবছর হবে। তাহলে এবছর আমাদের মানে কোনখান থেকে বেশি প্রশ্ন আসতে পারে, মানে আমাদেরকে তো এখন থেকে পড়াশোনা করতে হবে। তার জন্য তো অনেকের অনুরোধে, যারা আমার কাছে SSC পড়ছে তারাও বলছে, যারা সাবস্ক্রাইবার, যারা আমার কাছে পড়ে না বা পড়তে চাইছে, তাদের মনেও প্রশ্নটা আসছে কোনখান থেকে প্রশ্ন বেশি আসতে পারে। বাংলা যারা এই বছর দিচ্ছে SSC, যারা প্রথমবার আর কি দিচ্ছ, ওদের ক্ষেত্রে বলি আর কি, যে যেখান থেকে আমি যে জায়গাগুলো বলছি সেই জায়গাগুলো খুব বেশি যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা খুব তোমাদের আর কি সহজ হবে আর কি, পরীক্ষাটা বেশ ভালোভাবে দেওয়ার জন্য। ঠিক আছে, আমার পয়েন্টগুলো কাইন্ডলি ফলো করলে তোমার কিন্তু লাভই হবে, ক্ষতি কিন্তু হবে না। আমার এখানে এই বোর্ডেই আমি SSC পড়াই, লাইভ ক্লাস করি, 8টা থেকে শুরু হবে আজকে ক্লাস। উইকে 3 দিন করে ক্লাস চলছে, এখানে লাইভ ক্লাস চলছে, রেকর্ড ভিডিও দেব, আমাদের নোটস দারুণ, সে আবার দেখতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তুমি নোটস দেখতে পাবে কি আর কি পারবে। মক টেস্ট রয়েছে এখানে, তো সমস্ত কিছু বিষয় এখানে আমি কিন্তু প্রোভাইড করছি। রেটটা মাত্র 199 টাকা রেট আর কি। তো দেখো, এবছর সবথেকে বেশি যেটা আমি উপলব্ধি করেছি বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিয়ে, যে সবথেকে বেশি এবছর প্রশ্ন আসবে গ্রামার থেকে। গ্রামার থেকে আসবে প্রায় 30 মার্কসের প্রশ্ন গ্রামার থেকে। গ্রামারের জন্য তোমরা ফলো করতে পারো বামনদেব চক্রবর্তী বা সিরাজুল ইসলাম বা বসু ভট্টাচার্য। এই 3টা বইয়ের মধ্যে 1টা বই তুমি কিন্তু কিনবে, তুমি কিন্তু চালিয়ে যাও পড়াশোনা, না পারলে এখানে আসবে, আমরা কিন্তু ক্লাস নিচ্ছি। তাহলে বাংলাতে 30 নম্বর আসতে পারে ব্যাকরণ থেকে, তারপরে সাহিত্যের ইতিহাস। আচ্ছা, সাহিত্যের ইতিহাস কী না, এটা আমরা গ্রাজুয়েশনে পড়েছি, আমাদের 11-12 একটু ছিল, বা আমরা মানে এটা আর কি সবাই অভ্যস্ত, তা এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন ওরা দেবে না। মোটামুটি ওরা এখান থেকে প্রশ্ন দিতে পারে তোমার 20 থেকে 25 মার্কসের প্রশ্ন দিতে পারে। তাহলে 30 আর 25 হলো তোমার 55 হয়ে গেল। ব্যাকরণটা বেশি পড়ো, তারপর সাহিত্য ইতিহাস তোমরা সবাই মোটামুটি জানো আর কি, পারবে সবাই আর কি, টাইপ প্রশ্ন তোমরা আর কি পাবে। এরপরে কি নেক্সট কি আসবে? নেক্সট আসবে তোমার ভারতীয় এবং আন্তর্জাতিক সাহিত্য। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে প্রায় 7 থেকে 8 নাম্বার প্রশ্ন হবে এখান থেকে। ঠিক আছে, এটা এই এই নোটসগুলো আমাদের বেশ ভালো, এখানে এই নোটসগুলো যেটা দিচ্ছি আমরা। প্লাস আসবে বঙ্গানুবাদ, প্রায় 5 মার্কস আসতে পারে ওখান থেকে। তাহলে 7 থেকে 8 আর বঙ্গানুবাদ মিলে আমি ধরলাম 12, তাহলে 12 আর 95 কত হলো? 67 হয়ে গেল। কত পড়ে রইল? এদিকে 3, এদিকে তোমার 3 পড়ে রইল, আর ওদিকে পড়ে রইল তোমার 20, তাই না? আমাদের বাকি যে 20-22 নম্বর এটা আসবে আমাদের তোমার থেকে, বাংলা আমাদের টেক্সট বুক থেকে, সাহিত্য সম্ভার, সাহিত্য সঞ্চয়ন, কুনি আর প্রবাসনক ডায়েরি। অনেকে এখনও বুঝতে পারছে না যে স্যার সাহিত্য সম্ভার বই কোনটা। দেখো, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে দুরকম স্কুল রয়েছে, এক বাংলা মিডিয়াম আর দুই হলো ইংরেজি মিডিয়াম। অনেক আরও মিডিয়াম রয়েছে, উর্দু মিডিয়াম রয়েছে, কিন্তু আমাদের মূলত এখানে বাংলা মিডিয়াম আর ইংরেজি মিডিয়াম। তো যে ইংরেজি মিডিয়াম যে বইগুলো স্কুলগুলো রয়েছে, তাদের যে বাংলা বই সেটা হলো সাহিত্য সম্ভার। ঠিক আছে, কোনো কোনো ইউটিউবার আর কি বলছে যে ICSE বোর্ডের বই, তো একদম ফালতু কথা, ওরা অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়। তো 90 নম্বরের পুরো ডিসকাস আমি আর কি তোমাকে বললাম যে কীভাবে 90 নম্বর কোথা থেকে আসতে আর কি বেশি পারে। তো আর সময় আছে মাত্র 3 মাস, এই 3 মাস সময় জীবনে গুরুত্বপূর্ণ সময়। আমরা এখান থেকে সমস্ত নোটস প্রোভাইড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। যদি চাইছো ভর্তি হতে তো ভর্তি হতে পারো, আমরা কিন্তু ক্লাস নিচ্ছি, ক্লাস করাচ্ছি, এবং এখানে কিন্তু ক্লাস চলছে। পারলে এই নাম্বারে ফোন করতে পারো, করতে পারো হোয়াটসঅ্যাপ, নোটস দেখবে, আর পারলে ভর্তি আর কি হতে পারো। প্রত্যেকের রইল শুভেচ্ছা, ভালো থাকবে, পড়াশোনা করো, রাখছি।